মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে বিরাট কোহলি যখন সচিন টেন্ডুলকারের কীর্তি ভেঙে দিলেন, 10 বছর আগে সচিনের এই নিজের গ্রাউন্ডে সচিন যে রেকর্ড করেছিলেন 49 সেঞ্চুরির মালিক, সেই 49 সেঞ্চুরি ছুঁয়েছেন বিরাট কোহলি আরও দুই ম্যাচ আগে। এবার সেমিফাইনালে এসে যখন 50তম সেঞ্চুরি করে ফেললেন সচিন টেন্ডুলকার, উপস্থিত ছিলেন সেই স্টেডিয়ামে গ্যালারিতে উঠে দাঁড়িয়ে সাথে সাথে তাকে সম্মান জানিয়েছেন, হাততালি দিয়েছেন। এবং বিশ্বকাপের ভারত নিউজিল্যান্ড সেমিফাইনালের অন্যতম সৌন্দর্য ছিল ফুটবল কিংবদন্তি ইংল্যান্ডের ডেভিড বেকহাম কিন্তু মাঠে উপস্থিত ছিলেন। ডেভিড বেকহাম, সচিন টেন্ডুলকার এই দুজন যখন পাশাপাশি মাঠে উপস্থিত থাকেন তখন খেলার সৌন্দর্য বেড়ে যায়। সাথে বলিউডের তারকা তো ছিলেনই, অনেক তারকাকেই দেখা গেছে, রণবীর সিং, জন আব্রাহামদের দেখা গেছে, মাধুরী দীক্ষিতদের দেখা গেছে, মোটামুটি শুধু তাই নয়, ভারতের তারকা ক্রিকেটার যারা যারা দলে জায়গা পাননি, যেমন চাহাল বিশ্বকাপের দলে জায়গা পাননি তাকে দেখা গেছে, এমনকি হার্দিক পাণ্ডিয়া যিনি ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তাকেও কিন্তু দেখা গেছে গ্যালারিতে, তিনিও খেলা দেখেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সচিন টেন্ডুলকারের সামনে সচিন টেন্ডুলকারের রেকর্ড যখন ভেঙে ফেললেন তখন সচিন টেন্ডুলকার বিরাট কোহলিকে সম্মান জানিয়ে, শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন এরই মাঝে, খেলা চলাকালীন সময়েই তিনি পোস্ট করেছিলেন, এবং সেই পোস্টে বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়েছেন এবং একটা গল্পও তিনি শুনিয়েছেন। সেই গল্পটা হয়তো কেউ এর আগে জানত না। সচিন জানিয়েছেন যখন বিরাট নতুন দলে আসলো এবং সচিন তখন কিংবদন্তি খেলোয়াড়, ড্রেসিংরুমে অন্য সবাই বিরাটকে সবাই বলল যে সচিনকে প্রণাম করো, পায়ে হাত দিয়ে প্রণাম করো। বিরাট যখন সচিনকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন তখন সচিন বলেছেন, লিখেছেন এইভাবে যে আমার তখন দারুণ হাসি পাচ্ছিল এবং আমি তাকে ঠেকিয়েছিলাম, এরকম বলেছেন। এবং এটাও বলেছেন যে ছেলেটা একটা সময় আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল সেই ছেলেটা আজকে বিরাট খেলোয়াড়, এবং সেই বিরাট খেলোয়াড়ের কাছে নিজের যে কীর্তি সেই কীর্তি হারিয়ে তিনি গর্বিত, এবং সেই গর্বটা এভাবে প্রকাশ করেছেন যে আমার রেকর্ড একজন ভারতীয় ভাঙতে পেরেছে সেটা আমার জন্য সব থেকে গর্বের বিষয়, এবং আমার সামনে সেটা ভাঙতে পেরেছে এবং আমার স্টেডিয়ামে আমার ঘরের মাঠে সেটা ভাঙতে পেরেছে, এবং সেটা বিশ্বকাপের সেমিফাইনালের মতো অনেক বড় একটা মঞ্চে করতে পেরেছে, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। তিনি এটাকে এই 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 যে উপলক্ষকে পুঁজি করে বিরাট কোহলি রেকর্ডটা ভাঙলেন সেটাকে সচিন টেন্ডুলকার তুলনা করেছেন একটা সুন্দর কেকের ওপরে লাল টকটকে একটা চেরি ফুলের সাথে, মানে চেরি ফলের সাথে, একটা কেকের ওপরে একটা চেরি ফল রাখলে কন্ট্রাস্ট কালারে যে দারুণ একটা সৌন্দর্য তৈরি হয়, বিরাট কোহলিকে কেকের ওপরে সেই চেরি ফুল হিসেবে উল্লেখ করেছেন। সচিনের এই উদারতা, সচিনের এই গর্বিত হওয়া বিরাটকে নিশ্চয়ই আরও অনুপ্রাণিত করবে। মাত্র 279 ম্যাচে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেললেন তিনি, যেখানে সচিন এই রেকর্ড গড়তে খেলেছিলেন 450 ইনিংসেরও বেশি।